পদ্মশ্রী ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি রান্না করছি কাঁচা রিটে মাছ। তো প্রথমে জিরে দিয়ে দিলাম, আর তা আগে অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব রসুন বাটা, আর দেব শুকনো লঙ্কা বাটা। তো এইভাবে রান্না করে দেখবে তোমরা, বাড়িতে সত্যি অসাধারণ লাগে। তো আমি এইভাবে সব মশলা দিয়ে একবারে মেখে নেব। তো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে একবারে মেখে নেব মাছটাকে ভালো করে। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এভাবে আমার পাশে থেকো, তো দেখতে থাকো। তো আমি নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কি দিয়ে দেব, হলুদ। তো হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। তো মেখে নিলে ভালো হয়। বাবু যাবা, মাখতেই থাকবো আমি। কড়াই ভালো করে গরম হলে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এরপরে তেল গরম করে ভালো করে, গরম হলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব গোটা জিরে অল্প পরিমাণে। তো ভালো করে তেলটা গরম হলে মাছটাও খেতে সুন্দর লাগে রান্না করার পর। তো এরপর আমি দিয়ে দিলাম জিরে। জিরেটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নইলে তেলের থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে, ওটা লাগলে তো ভালো লাগবে না। ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছটা দিলে আর কি মাছটা টেস্টি হবে খেতে। তো এরপরেই মাছটা দিয়ে দিতে হবে তেলে। মাছ দিয়ে দিচ্ছি, মাখিয়ে রাখা মাছগুলো পরপর আমি দিয়ে দিচ্ছি ভালো করে। ভালো করে কষিয়ে রান্না করতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, তো দেখো সুন্দরভাবে। তো এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে, তো তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো এইভাবে গরম গরম তেলে, মানে গরম করে তেল দিয়ে তাতে মাছ দিলে ভালো হয় মাছটা। এইভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে দেওয়ার পরে, পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে তা আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দেওয়ার পর এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে মাছটা। তো তোকেই ভালো লাগবে, না হলে একটু কাঁচা কাঁচা লাগবে খেতে। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট মতো ঢাকা দেওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে থাকলাম, এরকম হয়েছে। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করার পর বেশ, মানে মাছটা বেশ মাখা মাখা হয়ে এসছে। তো এরপর এটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো তোমরা, এরকম হয়েছে দেখতে, প্রায় মাংসের মতন খেতেও টেস্টটাও পুরো মাংসের মতনই। তোমরা ট্রাই করে দেখো।